সবাইকে আসসালামু আলাইকুম। রনি আছি আপনাদের সাথে, এবং সেই সাথে এটা আমার এলাকা, মানে আমি এখানে থাকি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভেতরে মকবুল হোসেন কলেজ বলে। এই কলেজে কলেজের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু প্রতি বছর এইখানে শহীদ মিনার বানিয়ে থাকে। এত সুন্দর শহীদ মিনার, এই শহীদ মিনার ছেড়ে কিন্তু আমরা আসলে ঘরে বসে থাকার কথা না, মানে থাকতে পারি না আর কি। এত সুন্দর শহীদ মিনার, সাদা রঙের, হ্যাঁ এদিক পেছনে লাল আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার সাথে আমাদের এই মকবুল হোসেন কলেজের, আমাদের বললাম এই জন্য যে আমার বাড়ির পাশে কলেজ, সো আমাদের বলতে পারি মকবুল হোসেন কলেজের ছাত্রদের মধ্যে একজন সংগঠনের একজন লিডার, উনি আমাদের বলবেন যে কবে থেকে তারা এই কাজ, মানে এখানে শহীদ মিনার বানানো শুরু করেছে, মানে এবারে কী ধরনের পরিকল্পনা আছে, সেগুলো একটু তার মুখ থেকে শুনি। নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান গাজী, শর্ট করে রোকন। তো আমরা এখানে, আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই, আমি কলেজ থেকেই এখানে, তো কলেজ ভার্সিটি এবার শেষ পর্যায়ে। তো আমার যত বছর আসি এই জায়গায় প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করি আর কি এই দিনটাতে। তো হয়তো এক এক ডিপার্টমেন্ট এক একবার দায়িত্ব নিয়ে থাকে, তো এইবারে আমরা দায়িত্বটা নিয়েছি। তো এবারে আমরা হয়তো করোনার মাঝে ওইভাবে র্যালি হবে না, তারপরেও যথেষ্ট চেষ্টা করতেছি, হয়তো 12টার দিকে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে, আমাদের এখানে ফুল দিয়ে সবাই বরণ করবে। তো এইটা হলো পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ, তো ভাইয়া খুবই ভালো লেগেছে, এবং যারা এটার পেছনে যারা শ্রম দিয়েছে তাদের নামগুলো একটু বলে। আচ্ছা, এখানে বিশেষ করে এই মানে আঁকা কি যেটা করেছে, এটা হলো আমাদের বেশ জুনিয়র কিছু ভাই ব্রাদার আছে, শামীম লিডার ওদের মধ্যে, দেন আমাদের হেড শাহিনা ম্যাম, উনি আমাদের সবাইকে উৎসাহ দিয়েছে যে এইবারে কাজটা করার জন্য। এবং আমাদের বৃত্তে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল, আমি এবং আরিফ নামে একজন, নুরা, মোকলেস, এরা সবাই মিলে আর কি এই কাজটা করলাম। কেমন লাগছে এত সুন্দর একটা কাজ করে? অনেক ভালো লাগছে আর কি, প্রাউড ফিল। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ। এখানেই দাঁড়িয়ে থাকেন, আমার সাথে বাদল ভাই আছেন। বাদল ভাই আমার অফিসিয়ালি বস এবং আমার প্রতিবেশী। বাদল ভাইয়ের কাছে জানতে চাইবো, বাদল ভাই, 21শে ফেব্রুয়ারির যে বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? তো এই গানের রচয়িতা কে, এবং শেষ পর্যন্ত কে সুন্দর করে সুর করে আমাদের হৃদয়ের ভেতরে পৌঁছে দিয়েছেন, তাদের নিয়ে কিছু বলবেন? ধন্যবাদ রনি ভাই, আমরা 21শের প্রথম প্রহরে একটি সুন্দর আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছি, এই জন্য ভালো লাগছে যে এই মকবুল হোসেন কলেজের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর রনি ভাই যেটি বললো, আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। প্রথমেই হচ্ছে আমাদের 21শের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আর যে গানটি আমাদের প্রাণের মধ্যে সবসময়ই বাজে সেটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটি রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, তিনি এটি রচনা করেছেন, এবং পরবর্তীতে দুজন সুরকার এই গানটি নিয়ে কাজ করেছেন, একজন আব্দুল লতিফ এবং পরবর্তীতে আলতাফ মাহমুদ, তিনি মূল সুরটি সুরারোপ করেছেন গানে। এবং এই গানটি আমাদের সবারই মুখে মুখে, আমরা ছোট বড় প্রত্যেকেরই মুখে মুখে এই গানটি বাজে, এবং এটি আমাদের প্রাণের মধ্যে একটি প্রতিনিয়ত কাজের একটা অনুপ্রেরণা যোগায় এটি মনে করছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রনি ভাই। আমার সাথে আমাদের এলাকার বিখ্যাত হেয়ারিস্ট হিরো ভাই আছে। হিরো ভাই কেমন লাগছে? খুব ভালো ভাইয়া, অনেক ভালো লাগতেছে। এই যে আপনাকে কষ্ট দিচ্ছি দাঁড়িয়ে থেকে, এই ভিডিওটা করার পেছনে কিন্তু হিরো ভাইয়ের অনেক অবদান, যিনি আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন। হিরো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো হাবিব ভাই আছে আমাদের সাথে। হাবিব ভাই একজন চাকরিজীবী, বেসরকারি একটা ফার্মে জব করেন। হাবিব ভাই কেমন লাগছে এত সুন্দর শহীদ মিনার এবং 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু একটা বলেন? ধন্যবাদ রনি ভাই। 21শে ফেব্রুয়ারির কথা বলতে গেলে আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাই। আমার মনে পড়ে যায় ছোটোবেলার কথা, যখন 21শের প্রথম প্রহরে প্রভাত ফেরিতে অংশ নিতাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সেই গান মুখে নিয়ে। এখন আসলে ইট পাথরের ঢাকা শহরে সেই প্রভাত ফেরিতে অংশ নেওয়া হয় না, কিন্তু যখন 21শে ফেব্রুয়ারি আসে প্রতি বছরই, তখনই বাংলা ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি নতুন করে
ভালোবাসা জন্মে ওঠে। আর একটা সময় পর্যন্ত আমরা 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করতাম, যেটা এখন আমাদের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে, যেটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার। আর মকবুল কলেজ আমার বাসার পাশেই, এটা একটা এই এলাকার একটা বিখ্যাত কলেজ। এখানে এরকম একটা অস্থায়ী শহীদ মিনারে ওনারা ফুল দেন, বা এরকম একটা অস্থায়ী শহীদ মিনারে ওনারা শহীদ দিবস পালন করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন। আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি, আমি চাই যে এরকম একটা বিখ্যাত কলেজে, ভালো কলেজে একটা স্থায়ী শহীদ মিনার হোক, এবং স্থায়ী শহীদ মিনারে এখানকার শিক্ষক ছাত্রছাত্রী যারা আছে তারা ফুল দেখ, এবং সারা বছরই শহীদ মিনারকে ঘিরে, বাংলা ভাষাকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান হোক, সবাই মেতে থাকুক বাংলা ভাষা নিয়ে, এবং সর্বত্র বাংলা ভাষা প্রতিষ্ঠিত হোক, এটা আমার চাওয়া। এবং কথায় কথায় আমরা যেন ইংরেজি না বলি, যেটা এখনকার যে ছেলেমেয়েরা আছে, যেটা সবাই উঠতে বসতে ইংরেজি শব্দ চলে আসে, তো সর্বত্র বাংলা ভাষার প্রচলন হোক, বাংলা ভাষা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হোক, বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ব করতে চাই। ধন্যবাদ জানাই। হাবিব ভাই অনেক মূল্যবান কিছু কথা বলেছেন, তার প্রেক্ষিতে আমি আবার ভাইয়ের কাছে যাচ্ছি, যে উনি বলেছেন যে এখানে এই মকবুল হোসেন কলেজে স্থায়ী একটা শহীদ মিনার করা যায় কিনা। এটা হলো আমাদের অথরিটি যারা আছেন, আমাদের শিক্ষক বৃন্দ যারা আছেন, তাদেরকে হয়তো আমরা এই প্রস্তাবটা রাখতে পারি, যদি ওনারা রাখেন তাহলে আশা করা যায়। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো। আর বাদল ভাই আরও কিছু হয়তো বলতে চাই, বাদল ভাইয়ের কাছে যাই একটু। আমার কথাগুলো অনেকটাই হাবিব ভাই বলে দিয়েছেন। আমরা আসলে মন এবং মানসিকতার দিক থেকে রনি ভাই, হাবিব ভাই বা আমার পাশে যে দাঁড়ানো আমার, বলবো আমার ছোটো ভাই, কারণ আমি কলেজ পার করেছি 2007 সর্বশেষ, সেই সূত্রে যারা ছোটো ভাইরা এবং ছোটো বোনেরা যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটি করেছে তাদের প্রতি গভীর মানে ভালোবাসা জ্ঞাপন করছি, শিক্ষকবৃন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে হাবিব ভাইয়ের কথার সাথেই সুর মিলিয়ে আমি বলতে চাই যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হোক। আমরা ইংরেজি কেন, সব ভাষারই চর্চা করব, কিন্তু যখন আমরা বাংলা ভাষায় কথা বলবো তখন প্রমিত বাংলায় বলবো, যখন ইংরেজিতে কথা বলবো অনর্গল ইংরেজিতে কথা বলবো বা অন্য ভাষায় কথা বলবো, এটি আমার চাওয়া। এইখানে আবার কিছু বলার আছে, যেহেতু আমিও ভাষা নিয়ে মোটামুটি স্টাডি করার চেষ্টা করি, তো বাংলা ভাষাটা হচ্ছে ইংরেজি, উর্দু, পাকিস্তানি কিংবা ফার্সি বিভিন্ন ভাষার সংমিশ্রণ, মানে সব বিভিন্ন রকম ভাষা মিলেই বাংলা ভাষা। প্রমিত বাংলাটা মূলত পাঠ্য বইয়ের যে ভাষা, আর আমরা যেই ভাষায় বাংলা ভাষায় কথা বলি এখানে বিভিন্ন রকম ভাষার মিশ্রণ আছে। তো যাই হোক, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি সেই যারা প্রবাসী দুই বাঙালি যারা উদ্যোগ নিয়েছিলেন তাদের প্রেক্ষিতেই কিন্তু ধীরে ধীরে কফি আনান থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব তার বিশেষ অবদান আছে, এবং শেষ পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা এই স্বীকৃতি পাই। এবং তারপর থেকে এটা 1999 সালের 17 নভেম্বরে আমরা এই মানে সিদ্ধান্ত পাই, তারপর থেকেই 2000 সাল থেকেই কিন্তু আমাদের দেশে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু আমাদের সাথে এই দিবসটি পালন করে আসছেন। এবং আমরা চাইব আমরা দেশের সঠিক ইতিহাস এবং সুন্দর করে বাংলায় কথা বলে নিজেদেরকে আরেকটু শিখরে পৌঁছে দিতে পারি কিনা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।